আসসালামু আলাইকুম। এমকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে জিমেইল পাঠাতে হয়, কিভাবে মেইল করা যায়। প্রথমে আমরা জিমেইলে যাব, GMAIL জিমেইল। জিমেইলে গেলাম, তারপর আমরা প্রথমে এই যে কুরুচ চিহ্ন তৈরি করুন, প্লাস চিহ্ন তৈরি করুন, তৈরি করুন যাব নতুন বার্তা প্রতি। এখানে আমরা যার কাছে জিমেইল পাঠাবো তার নাম লিখব। এখানে আমরা যার জিমেইল, যার কাছে জিমেইল, এখানে আমরা আরও চাইলে আরও পাঠাতে পারবো, একসাথে কয়েকজনের সাথে কাছে পাঠাতে পারবো। আমরা সাবজেক্ট সিলেক্ট করব, এই যে ফাইল সংযুক্ত করব, এই বাটন ক্লিক করব। আমরা ধরুন ধরুন আমরা এইটা পাঠাবো, টুইট করতে হবে, আপলোড হতেছে। এইটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি জিমেইল পাঠাতে পারবেন। এছাড়া আপনি চাইলে এখানে টেক্সট করতে পারবেন, হাই, হ্যালো, জিওরুশ। এখানে সাবজেক্ট দিলেও হবে না দিলেও হবে, আর এখান থেকে চাইলে যে কোনো আপনি পিডিএফও যোগ করতে পারবেন। যেমন আমি একটা পিডিএফ দিয়ে দেখাই, এই যে একটা পিডিএফ, এটা যত নেট ভালো হবে তত তাড়াতাড়ি এটা পাঠানো সম্ভব। এই যে এটা কমপ্লিট, এখন যদি আমরা সেন্ড দিই তাহলে চলে যাবে। এবার আমরা এই সেন্ডিং, আমরা এই সেন্ড বাটনে ক্লিক করব। এই যে আমাদের এই দুইটা পাঠানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এইভাবে জিমেইল পাঠাতে পারবো, আমরা টেক্সট পাঠাতে পারবো, ইচ্ছে করলে আবার এটা ফরওয়ার্ড করে অন্য কারো কাছে পাঠাতে পারবো। আবার এইভাবে ডিলিট করবো, অথবা যদি আবার নতুন পাঠানোর পাঠাতে চাই তাহলে আমরা নতুন পাঠাতে পারবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।